শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দা ফাঁস, তার যত গোটা একটা শিক্ষা দপ্তরকে জেলে ঢোকানো, কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির বেনজির সংঘাত, রাত অব্দি শুনানি, কোর্ট নির্দেশ না মানায় ইজলাস ডেকে প্রশাসনের থেকে কৈফিয়ত তলব, এভাবেই গত কয়েক বছরে চর্চায় এসেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কার্যকাল। দীর্ঘ সেই কার্যকালে মঙ্গলবার তিনি ইতি টানছেন, এমন ঘোষণাই রবিবার করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মানুষের কাছে পৌঁছতে, আরও বৃহত্তর পরিসরে পৌঁছতে চান তিনি। সেই পরিসর কি রাজনীতি, জল্পনা জিয়ে রেখে এই প্রশ্নের উত্তর দেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। তবে তার রাজনীতিতে যোগদানের সিদ্ধান্তের জন্য শাসক দলকে ঘুরিয়ে ধন্যবাদ জানান তিনি। কালেক্রমে শিক্ষক নিয়োগ কাণ্ডে বঞ্চিত চাকরি প্রার্থীদের কাছে ভগবান হয়ে উঠেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, বেশ জনপ্রিয়তা অর্জন করেন জনমানসে। নিয়োগ কাণ্ডে তার নির্দেশেই তদন্তে নেমেছে সিবিআই। তারপর কিভাবে শিক্ষক নিয়োগ কাণ্ডে পেঁয়াজের খোসা একের পর এক ছাড়িয়েছে সিবিআই ইডি, গত দু বছরে দেখেছে বাংলা। আইনজীবী মহলে চর্চা, তার একের পর এক সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ বাংলার শাসক দলের বিপক্ষে গিয়েছে। শাসক দলের নেতারাও তাকে পদ ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে নামতে কটাক্ষ ছুড়েছেন। শাসক দলের তরফে অরণ্যদেব খোঁচাও শুনেছেন তিনি। তার নির্দেশে চাকরি গিয়েছে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী। শুধু চাকরি নয়, বেনিয়মের অভিযোগে বেতনও ফেরাতে হয়েছে পরেশ কন্যাকে। শিক্ষক নিয়োগ কাণ্ডের পরতে পরতে দুর্নীতি এবং যোগ্যদের বঞ্চিত করার কাহিনী উঠে এসেছে জাস্টিস গাঙ্গুলির এজলাসে। এজলাসে বসে তার মুখে ঘুরে ফিরে এসেছে একাধিক পর্যবেক্ষণ এবং মন্তব্য। যাওয়ার আগে কিছু পড়ে যাব, আমি গরিবের কথা ভাবি, বিপ্লব দীর্ঘজীবী হবেই, ঢাকি শুদ্ধ বিসর্জন দিয়ে দেব, শিক্ষক নিয়োগ কাণ্ডে ধেড়ে ইঁদুর কবে ধরা পড়বে, সুলভ মন্তব্য শোনা গিয়েছে বিচারপতির কণ্ঠে। আইনজীবী মহলে চর্চা, তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তার নির্দেশ এবং পর্যবেক্ষণে ব্যক্তি স্বার্থে আঘাত লাগে, সেই নির্দেশ এবং পর্যবেক্ষণ চ্যালেঞ্জ হয় শীর্ষ আদালতে। তাঁর এজলাস থেকে সরেছে একাধিক মামলা, ওরা কালীঘাটে পুজো দিয়ে এসেছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এহেন মন্তব্য ঘিরেও চর্চা ছিল তুঙ্গে। সম্প্রতি মেডিকেল কলেজ মামলায় সিবিআই তদন্ত নিয়ে বেনজির সংঘাতে জড়ান বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতিও। সাম্প্রতিককালে প্রভিডেন্ট ফান্ড মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই রাত 10টার পরেও চলেছে শুনানি। ওসিকে এজলাসে ডেকে এফআইআর দায়েরের নির্দেশ দেন এই বিচারপতি। কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার সময়ের আগেই দিচ্ছেন ইস্তফা, কিন্তু এখনও রাজপথে বসে বহু যোগ্য চাকরি প্রার্থী। বৃহত্তর স্বার্থে কাজ করে চাকরি প্রার্থীদের মুখে কি হাসি ফোটাবেন জাস্টিস গাঙ্গুলি? এখন সেই প্রশ্ন ঘিরেই চর্চা তুঙ্গে। ক্যালকাটা নিউজ। নতুন করে লোকসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরের জোয়ার পর্ব, সেভাবে এখনও প্রচার শুরু না হলেও ইতিমধ্যেই বঙ্গে দুদিন সভা সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী, যা লোকসভা নির্বাচনে বিজেপিকে বাড়তি মাইলেজ দেবে তা বলাই বাহুল্য। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ না হলেও দেশের মধ্যে প্রথম বিজেপি 195 আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই তালিকায় বাংলার 20 আসনকেও রাখা হয়েছে। তালিকায় যেমনভাবে সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুরেরা ঠাঁই পেয়েছেন, তেমনই জায়গা পেয়েছেন বহু নতুন মুখ। এই পরিস্থিতির মধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জানিয়ে সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। প্রকট হচ্ছে তার পদ্ম শিবিরে যোগদানের সম্ভাবনা। অন্যদিকে গেরুয়া শিবিরে যোগদানের সম্ভাবনা তৃণমূলের এক প্রবীণ নেতার। সূত্রের খবর, সম্ভবত তিনি উত্তর কলকাতা থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার আক্রমণ করতে দেখা গিয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকে। একই লাইনে হেঁটে সুদীপকে বেনজির কটাক্ষ করেন সুদীপ বিরোধী নেতা বলে পরিচিত তাপস রায়। আর এখানেই উঠছে প্রশ্ন, তৃণমূল যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী হিসেবে মনোনীত করে, তাহলে তাঁর প্রতিপক্ষ তাঁর দলেরই নেতা? ইতিমধ্যেই বঙ্গ বিজেপির পক্ষ থেকে 7ই মার্চ মেগা যোগদান কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি উত্তর কলকাতার তৃণমূল বিধায়কও কি ওই দিন হাতে পদ্ম পতাকা তুলে নেবেন? সেদিক থেকে দেখা গেলে পদ্ম শিবিরে জোয়ার আসছে, তখন ঘাসফুল শিবিরে শুধুই ভাটা। একের পর এক দুর্নীতি তো ছিলই, তার সঙ্গে জুড়েছে সন্দেশখালীর মা বোনেদের সম্ভ্রম হারানোর ক্ষোভ। নিচুতলার কোন্দল এখন শীর্ষস্তরেও প্রকাশ্যে দেখা যাচ্ছে, যার জেরে লোকসভার আগে ব্যাকফুটে তৃণমূল মত ওয়াকিবহল মহলের একাংশে, এমনকি দলের ব্যাট কার হাতে তা নিয়েও উঠছে প্রশ্ন।
প্রশ্ন উঠছে, তবে কি ভাটার টানে তলিয়ে যাচ্ছে তৃণমূল? পদ্মে জোয়ার হলে ভাটার মুখে তৃণমূল? উত্তর দেবে সময়। তবে জোয়ার ভাটার খেলায় ধাক্কা খেতে হয়েছে বিজেপিকেও। আসানসোলে প্রার্থী ঘোষণার পর তার সরে যাওয়াটা কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। এবার 7ই মার্চ পদ্ম জোয়ারের ঢেউয়ে নড়বড়ে হবে কি ঘাসফুল শিবিরের ভিত? আপাতত এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতির অলিন্দে। ক্যালকাটা নিউজ। বিচারপতির পদত্যাগ। রবিবারে জানান দেওয়া বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এমন সিদ্ধান্ত আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মহলে। কারো কাছে তিনি দয়ার সাগর, রাজ্যের বিভিন্ন স্তরের বঞ্চিতদের কাছে তিনি দেবতুল্য। সেই বিচারপতির পদত্যাগে আফসোস সকলের। মনে আছে বীরভূমের ক্যান্সার আক্রান্ত SLST চাকরি প্রার্থী সোমা দাসের কথা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মারফত বিচারের সদর্থক রায় যাঁর চাকরি হয়েছিল, যিনি সব আশা খুইয়েও একটা নতুন জীবন পেয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জন্যই। সেই সময়ও জানান তিনি সাধারণ মানুষের জন্য ভাবেন, রাজনীতির ময়দানে গেলেও তিনি তাদের জন্যই সৎ পথে কাজ করবেন এই বিশ্বাস রাখেন সোমা। বিচারপতির আসনে যখন ছিলেন দেখেছি উনি সাধারণ মানুষের উপকার করার চেষ্টা করতে চেয়েছেন, কিছু করতে চেয়েছেন, যেখানে সৎভাবে এবং নির্ভীকভাবে করতে চেয়েছেন। সেখানে বিভিন্ন রকম বাধা বিপত্তি এসেছে, নানা রকম আমরা বিভিন্নভাবে এই কিছু সময় ধরে দেখেছি। সেক্ষেত্রে যদি রাজনীতিতে গিয়ে তিনি উনি মনে করেন যে রাজনীতিতে তার এই জনগণের কাছে পৌঁছানো আরো সহজ, যদি এই ভেবে তিনি, অবশ্যই একটা ভালো দিক হবে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানে রাজনীতির জগতে। বিচারপতির মুখেও রবিবার শোনা গিয়েছে ভবিষ্যতে অন্য কোনো ময়দান মারফত হলেও সাধারণ মানুষের জন্যই কাজ করার কথা। আসলে তো কেউ ভগবান নয়, কেউ তার কাজের মধ্যে দিয়ে হয়তো মানুষের পাশে দাঁড়ান। আমিও চেষ্টা করেছি দাঁড়াতে, এখনো দাঁড়াবো ইন্ডিভিজুয়াল হিসেবে যতটুকু সম্ভব। বিচারপতির অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়ে সরব হন আইনজীবী মহল। অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের মত, এই সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, রাজনীতির ময়দানে গেলেও তিনি সাধারণ মানুষের স্বার্থেই নিজেকে নিয়োজিত করবেন এ বিশ্বাস তিনি রাখেন। চিরকাল থাকতেন না, তিনি যদি আজকে পদত্যাগ না করতেন তা অগস্ট মাসে তো তিনি অবসর নিতেন কয়েক মাসের ব্যাপার। পশ্চিমবাংলার বুকে এই মুহূর্তে আমরা একটা মরণপাত্র লড়াইয়ের সামনে রয়েছি, গোটা দেশ একটা ভয়ঙ্কর বিপদের সঙ্গে লড়াই করছে এই লোকসভা নির্বাচনের প্রাককালে। স্বাভাবিকভাবে আমি আশা করব যে যেভাবে অপশক্তির বিরুদ্ধে তিনি এতদিন লড়াই করেছেন বিচারক হিসেবে, সেই একইভাবে তার এই লড়াই জারি থাকবে। বাংলার চৌর্যতান্ত্রিক যে সরকার এখানে চলেছে, এই সরকারের পতন ঘটানো আগামী দিনে যেটা আমাদের মূল লক্ষ্য, সেই দিকে তিনি নিশ্চিতভাবেই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সব মিলিয়ে বিচারপতির পদত্যাগ বিচার ব্যবস্থার এক অপূরণীয় ক্ষতি হলেও তিনি রাজনীতির ময়দানে গেলেও তার রাজ্যের জন্য ইতিবাচক সিদ্ধান্তই হবে এমনটাই মনে করছে বঙ্গের ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ। শাহজালালের গ্রেফতারের পরেও শান্ত হলো না সন্দেশখালী। এবার খেলার মাঠ দখল করে মার্কেট তৈরির অভিযোগ উঠল শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। বাধা দিতে গেলে রোষের মুখে পড়তে হয় গ্রামবাসীদের। JK মিলন বাজার কনস্ট্রাকশন তৈরি করার কাজ শুরু হয়েছিল, এলাকার মানুষদের আপত্তি থাকা সত্ত্বেও গ্রাহ্য করেনি শাহজাহান বাহিনী। মাঠে এক ভদ্রলোক ছিলেন মন্টু বাবু, মইনুদ্দিন আহমেদ, উনি এই জায়গার মালিক। এইবার আমরা ক্লাব রেজিস্ট্রেশন করে আসার পরে দেখা যাচ্ছে ওনার এই জায়গা উনি দখল করতে চাইছেন। ওই অমিয় দাস, অসীম মণ্ডল আর হচ্ছে কি মদন দাস, কোন দল করে এখন, কোন দল করে না করে কিছু বলতে পারবো। দেওয়ালে পিঠ ঠেকে যেতেই মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। অভিযোগ, প্রায় 8 লক্ষ টাকা ব্যয়ে মাঠ সংস্কারের পর জবরদখল করে শাসক দল। উঠে আসে রবীন্দ্র দাস নামে আরও এক তৃণমূল নেতার নাম। পঞ্চায়েতে গিয়ে মাঠটা স্যাংশন করালাম ইউনাইটেড ক্লাবের নাম করে আর কি, ইউনাইটেড মিশনের নাম করে, তখন এইভাবে স্যাংশন হতো আর কি, ঠিক আছে। সেই এতে আমরা এখানে ডোবা ডোবা ছিল সেইগুলো সব ভরাট করেছিলাম, 7.5 লাখ প্রায় 8 লাখ টাকা দিয়ে মাঠটা, এটা সম্পূর্ণ
মানে যারা এখন শাসক দল তাদের সঙ্গে আর্থিক বোঝাপড়া করেই এরকম হচ্ছে। নেতৃত্ব বলতে আমাদের অঞ্চলে নেতৃত্ব আগাগোড়াই রবীন্দ্র দাস দেন। ক্লাবের জায়গা দখল, নদীর চর দখল থেকে শুরু করে মাঠ দখল করে মার্কেট করে নেওয়া হবে, আর ব্যক্তিগতভাবে যেটা ক্লাবের সম্পত্তি ছিল ব্যক্তিগতভাবে আইনকে বুড়ো আগুল দেখিয়ে নিজেদের নামে এই মাঠ করে নেওয়ার অভিযোগ উঠেছে ক্লাবেরই পূর্বতন 3 সদস্যর বিরুদ্ধে। আর সেই 3 সদস্য শাসক দলের সাজান বাহিনীদের সঙ্গে যোগসাজশ তৈরি করে এখন মার্কেট তৈরি করছে ছেলেদের খেলার মাঠ কেড়ে নিয়ে। মাঠ ফেরত চাইলে খুনের হুমকি, প্রতিবাদ করায় জুটেছে বেধরক মার, অভিযোগের তীরে শাহজাহানের বাইক বাহিনী। 16 সালে আমরা খেলছিলাম, এখান দিয়ে আমাদেরকে ধরে বাইক বাহিনী সব, আমরা বাচ্চা কাচ্চা কাউকে ছাড়েনি, সবকে ধরে মেরেছে ওরা। হ্যাঁ, টিএমসি পার্টি, ওরা সব এসে দখল করে মদ গাঁজা খেয়ে এসে বাচ্চা বাচ্চা ছেলের হাতে বন্দুক নিয়ে আমাদেরকে থাড়াচ্ছে। কে ছিল সেখানে চিনতে পেরেছিল যারা এসেছিল? আমি কারোর নাম ঠিকভাবে বলতে পারি না, কিন্তু সবাইকে আমি চিনি। ওখান থেকে একের পর এক সব গণধোলাই শুরু করলো, এমন মার মারলো, বাড়িতে গিয়ে আমি শুয়ে পড়েছি। কতদিন আগে? এই 16 সালে। বিধানসভার মার খেয়ে বাড়িতে তো দুর্বল অবস্থা, বমি করেছি বাড়িতে গিয়ে। শুধু এই মণিপুর অঞ্চল নয়, গোটা সন্দেশখালি জুড়েই দখল হয়ে যাচ্ছে একের পর এক খেলার মাঠ। এখন মাঠ ফিরে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ গ্রামবাসীরা। এটা তো তো এটা শুরু হলো, এরপরে জয়গোপালপুর মাঠও একটা খেলার মাঠ আছে, সেখানেও হামলা দিয়েছে। এটা আপনাদের কাছে একটু বলে রাখলাম। হ্যাঁ, মাঠটা দখল হয়ে যাচ্ছে, আপনারা যদি একটুখানি আমাদেরকে এইভাবে একটু সহযোগিতা করেন, আমরা এর উপরে অনেক ছেলেপিলে মার খেয়েছে। ক্লাব, হ্যাঁ আমাদের এটা ক্লাব, আমরা সবাই মিলে এখানে খেলাধুলো, এটা একটা ক্লাব, সবাই মিলে এখানে খেলাধুলো করার জন্য এটা আমাদের করা। গ্রামবাসীদের এত অভিযোগ, কি বলবেন শাহজাহান অনুগামী রবীন্দ্র দাস? সিএনএর সাংবাদিকের ফোন পেয়ে তিনি ব্যস্ত হয়ে গেলেন মিটিং এ। সিএনএর সাংবাদিক, আমি অন্য জায়গায় মিটিং এ আছি। কখন দেখা হবে আপনার সঙ্গে একটু বলবেন? এখন দেখা হবে না, আজকে মিটিং আছে আমাদের। এই অবস্থায় দাঁড়িয়ে যে সাজান বাহিনী যারা এই মাঠ দখল করে এই মার্কেট তৈরি পরিকল্পনা করেছিল তাদের শাস্তির দাবির পাশাপাশি এই মাঠ পুনরায় তারা দখলে নিতে চায়, তাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে কার্যত এবার তারা সরব হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। প্রশাসন কি এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াবে এই মাঠ ফিরিয়ে দিতে, এই এলাকার ছেলেদের খেলার মাঠ ফিরিয়ে দিতে প্রশাসন কি আদৌ কাছে দাঁড়াবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। নাকি সাজান বাহিনীরা অভিযুক্ত বলে প্রশাসন এখনও নিশ্চুপ হয়ে থাকবে? ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, মণিপুর, সন্দেশখালি। শেখ শাহজাহান, এক সময় সুন্দরবন সহ গোটা নদী এলাকার বাসিন্দাদের ত্রাস, সিনেমার ভিলেনের মতো তার নামেই থরহরিকম্প অবস্থা। সিনেমার ভিলেনের মতোই ছিল বহু হাত, নেতামন্ত্রীও তার হাতে, পুলিশ প্রশাসনও তারই হাতে, তার ইচ্ছেতেই চলতো যথেচ্ছাচার। সাজান বাহিনীর নজরে পড়েছিল এই ম্যানগ্রোভ, সেখানে সন্দেশখালীর বিভিন্ন দ্বীপ অঞ্চলে যে ম্যানগ্রোভ রয়েছে সেগুলোকেও ধ্বংস করা হয়েছে সাজান অনুগামীদের মধ্যে দিয়ে। যেখানে আমরা রয়েছি মণিপুর কড়াকাটি অঞ্চলেও এখানেও নদীর চর যেমন দখল করে নিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে, ঠিক তেমনভাবেই এই অঞ্চলের যে ম্যানগ্রোভ রয়েছে সেগুলোকে কার্যত কেটে দিয়ে সেখানে ঘেরি করা হয়েছে, মাছের ঘেরি করা হয়েছে। এমনকি যারা পয়সাওয়ালা লোক, মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তাদের কাছে লক্ষ লক্ষ টাকায় সেগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে। না না, এখানে কোনো ফরেস্টার্স কেউ নেই, আসবে কী করে? সব তো সাজান শেখের অনুগামী তারা হয়ে গিয়ে টোটাল সন্দেশখালী ব্লকে যত অফিসার আছে সাজান শেখ যা বলবে তাই হবে। অভিযোগ, সুন্দরবনের মণিপুর অঞ্চলের ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে ভেড়ি, ম্যানগ্রোভ কেটে সাফ করলেও চুপ বন দপ্তর, নদীর চর বিক্রি হয়েছে চড়া দামে, এখানেও নেতৃত্বে শেখ শাহজাহান। নাম উঠে এসেছে সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফান ইয়াসমিন ও মণিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি রবীন্দ্র দাসের দাস থেকে রৌফান ইয়াসমিন, মইদুল রৌফানের ভাই, প্রসেনজিৎ গাঙ্গুলি এখানকার প্রধান, বিভাই দাস, এনারা সবাই থেকে এই টাকা ভাগ বাটোয়া করে শাহজাহান শেখের কাছে জেসিবি দিয়ে এগুলো কাটা হচ্ছে, পুরো গোড়া থেকে উপরে তুলে দেওয়া হচ্ছে, দিয়ে প্লট প্লট করে বিক্রি করা হচ্ছে, 1,00,000 টাকা 2,00,000 টাকা করে এক একজনে চলছে। এই নিয়ে আপত্তি করলে থানায় গেলে থানার বড়োবাবু কোনো কেস নেয় না। আরও এনাদের মারধর প্লাস ঘর ভেঙে
ঘরের অ্যালবেস্টার গাড়িতে করে নিয়ে রবীন্দ্রদাস কাটছে, ধান কাটছে, গাছ বা নদীর চরে ওই গরু বাছুর খায়, সেসব জায়গা আর এখন নেই না, সব দখল হয়ে গেছে। আর এই হচ্ছে যখন টিএমসিতে এমন একটা পজিশন যে মানুষের কোনো সঠিক বিচার, জুলুম করে কেটে দিয়ে পয়সার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। এবার কেউ প্রতিবাদ করলে সেই প্রতিবাদের প্রতিবাদকে রোধ করার জন্য বিভিন্নভাবে তাদেরকে কেস কাছারি দেওয়া, তাদের ঘর দর ভাঙচুর, হ্যারেস করা, এসবগুলো করছে। এলাকার নিকাশি নালা দখল করে দোকান তৈরির অভিযোগ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। জল নিকাশি, এটা হচ্ছে খালের রাস্তা, এটা জনগণের জায়গা, জনগণের জায়গা, আমরা হ্যাঁ খালের মধ্যে বাড়ি তৈরি হচ্ছে, টিএমসি, সব টিএমসি, এখানে কোনো বিরোধী বলতে কিছু নেই। এরা দোকান করছে, নেতাকে টাকা দিয়েছে, কেউ গাজরে নিয়ে নিয়েছে, হ্যাঁ জোর করে নিয়ে নিয়েছে, সাধারণ মানুষ প্রতিবাদ করতে তিলতান। নদীর যে মানে ভেড়ি যেগুলো চর উঠেছে, চরও বিক্রি, এই যেগুলো যে জায়গা সেও বিক্রি, সব বিক্রি করে দিচ্ছে, মানে তারা মস্তান দেখিয়ে প্রশাসন তো ও তো চুরি পড়াই থাকা ভালো ওদের। এই নিকাশি খাল যেটা জেকে মিলন বাজারে, সেই নিকাশি খাল কার্যত এইভাবে অবৈধ নির্মাণের জেরে বন্ধ হতে শুরু করেছে। এর ফলে এমনি এই এলাকা কার্যত বন্যাপ্রবণ এলাকা, প্রাকৃতিক দুর্যোগ হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, জমা জলে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু নিকাশি নালাগুলোকে বন্ধ করে দিয়ে সেখানে এভাবে নির্মাণ করার ফলে আরও সমস্যা বাড়ছে। স্থানীয় মানুষজনরা বলছেন সরকারি সমস্ত অফিসাররাই নাকি এখন শাহজাহানের অনুগামী, সেই কারণেই শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, আর যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার প্রাকৃতিক ভারসাম্য, প্রাকৃতিক দুর্যোগে আরও বেশি ক্ষতি হচ্ছে এই এলাকার ঘর বাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের জনজীবন। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, সন্দেশখালি।